আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনরা? আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে এভাবে আমি কিছু চালের গুঁড়ো, পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে গলিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। তারপরে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে বেশ কিছুক্ষণ গরম করে নিয়েছি আমি। গরম হওয়ার পরের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তা দিয়ে দিব। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে 3 থেকে 4 মিনিটের মতো আমি অপেক্ষা করব পিঠাটা হওয়া পর্যন্ত। আর সব পিঠার চাইতে আমার কাছে মনে হয় এই চিতই পিঠাটা তৈরি করতে অল্প সময়ের মধ্যে পারা যায়, আর তেমন কোনো কিছুই লাগে না, শুধু লবণ আর পানি। দেখেন প্রতিটা পিঠা আমার কত সুন্দর ফুলেছে আর ছিদ্র ছিদ্র হয়েছে। আর আমি কিন্তু 2 চুলায় পিঠা ভাবছি, ওই চুলাটা অবশ্য আপনাদের দেখাচ্ছি না। পিঠা ভাজা হওয়ার পর আমরা গরুর মাংস দিয়ে পিঠাগুলো খেয়েছি, আর ওই দৃশ্যটা আপনাদেরকে আমি দেখালাম না। এবার আমি চলে গেছি সকালবেলা বাজার করতে, আর এটা তো প্রতিদিনের কাজে তাই চলে গেলাম। যে দেখি এইভাবে কুমড়ার উপরে দেখেন কত মাছি, মনে হচ্ছে এখানে আম কাঁঠালের মেলা, কিন্তু আশেপাশে কোনো আম কাঁঠাল নেই, শুধুই সবজি। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, ভাবলাম কী ব্যাপার, এখানে এত মাছি কেন? মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি থাকে সেজন্য এটার মধ্যে মাছি বসেছে। তারপর অল্প কিছু বাজার করে সেই বাজারগুলো বাসায় রেখে আবার চলে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে। দেখেন সবাই, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছাতা ধরে আছে। আর এই সিজনের বৃষ্টির কোনোই নেই, হঠাৎ করে দেখবেন রৌদ্র, আবার হঠাৎ করে বৃষ্টি আসে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে দেখেন রাস্তাঘাটের অবস্থা কী হয়ে রয়েছে। অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টি এখন কিন্তু আর ভালো লাগে না। এক সময় বৃষ্টির জন্য আমরা কী কান্নাকাটি শুরু করেছিলাম, যা বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও, এখন আবার অতিরিক্ত বৃষ্টি আমাদেরকে একেবারেই ভালো লাগছে না। দেখেন চারদিক অন্ধকার হয়ে আছে বৃষ্টির কারণ। কুকুরগুলো দেখেন বৃষ্টিতে কী ভিজে গেছে, যানজট সব কিছুর অবস্থায় বৃষ্টির কারণে খুবই খারাপ। তারপরে দেখেন আমাদের এখানে তো রাস্তার মধ্যে বড় বড় পাইপ ফেলে রেখেছে ড্রেনের মধ্যে দিবে, সেই জন্য তার ফাঁক দিয়ে দেখি আমি দুটা বিড়াল কি সুন্দর ঝগড়া করছে। অবশ্য সেই ঝগড়া দৃশ্যটা আমি আপনাদের শোনাচ্ছি কিছুক্ষণের জন্য। এরকম ডাক শুনে আমার ছেলে তো মহা খুশি, আনন্দে সে আত্মহারা, আর দুঃখের বিষয় সেই দৃশ্যটা আমি ভিডিও করতে পারি না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপরে চলে আসছি আমরা বাসায়। বাসায় এসে প্রচুর বৃষ্টি দেখে ডাল আর চাল দুটো একসাথে মিলিয়ে নিলাম, কারণ আজ করব খিচুড়ি। সকালবেলার মাংস আছে, সেই মাংস দিয়ে খিচুড়ি খাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।